আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুনের সাথে জড়িত থাকায় বঙ্গবন্ধু হত্যা তদন্ত করতে দেননি জিয়াউর রহমান, অভিযোগ প্রধানমন্ত্রীর। হাইকোর্টে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক, শিগগিরই আপিল শুনানির সম্ভাবনা। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2000। ২০১৯-২০ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.5%, বলছে সিপিডি। এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি তদন্ত শেষ পর্যায়ে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 15 আগস্টে খুনিদের সব ধরনের মদদ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া খুনের সাথে জড়িত ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা তদন্ত করতে দেননি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের জবানবন্দি থেকে প্রমাণিত যে এই হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করেছিলেন জিয়াউর রহমান। খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয়ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। লাখো শহীদের রক্তে বিনে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেও স্বামীর পথে হেঁটেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন ক্লিন হার্টের নামে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতা আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, শত শত লোককে হত্যা করে, আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয়, 15টা কম্পিউটার, আমাদের বই, 300 ফাইল, নগদ টাকা, বই, সব কিছু লুট করে এটা সিল করে দেয় যেটা আমরা সেখানে বসে কাজ করতে না পারি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে, সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে, মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগের অঙ্গীকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে ভার্চুয়াল সভায় তিনি এ সহায়তা চান। এ সময় বঙ্গবন্ধুর 5 খুনি পলাতক থাকার কথা উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সহায়তার জন্য সব বন্ধু রাষ্ট্রের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত 83 জন হাই কমিশনার ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। I am told the five are still at large. We would request all our friendly countries of the world. We know the two of them. We know their, where are they living. And the rest three we don't know. We would request all our friendly countries that they should help us in identifying those fugitives and send back to Bangladesh to face justice.
খুনি আব্দুল মাজিদের জবানবন্দি প্রমাণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে তথ্যভবনে তথ্য মন্ত্রণালয় আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা বাংলাদেশকে ধ্বংস করে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানাতে চেয়েছিল। পরে সিদ্ধেশ্বরী কালী মন্দির মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্যাপ্টেন মাজেদ সম্প্রতি যার ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি ফাঁসি কার্যকর করার আগে কিভাবে জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কিভাবে হত্যাকারীদের সাথে যোগাযোগ রাখতেন এবং কিভাবে ষড়যন্ত্রের সাথে তিনি যুক্ত ছিলেন, এই কথা তিনি সবিস্তারে বলে গেছেন। ঘটনা পরস্পরায় সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে আমরা কী দেখতে পাই, 75-এর 15ই আগস্টের এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের সবচাইতে বড় সুবিধাভোগী হচ্ছে জিয়াউর রহমান এবং তার পরিবার। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খায়েদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 51তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। তার ভাষায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে সরকার। দেশ রক্ষায় রাজনৈতিক মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমাজের সমস্ত মানুষের এক হয়ে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের কাজ করা দরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। বিজি প্রেস হতে সকালে হাইকোর্টে আনা হয় এই পেপার বুক। মামলার যাবতীয় কাগজপত্র থাকে এই পেপার বুকে। উচ্চ আদালতে এখন আলোচিত এই মামলার আপিলের শুনানি শুরু হতে আর বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আরও 11 আসামিকে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,657 জনে। একদিনে 10,018টি নমুনা পরীক্ষায় নতুন 2,024 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.20%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,76,549 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.48%। গত 24 ঘন্টার মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন মহিলা। কোরবানির ঈদে স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় করোনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়াতেই মারা গেছে 6 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বাস্থ্যবিধি না মানায় ঈদের পর হঠাৎ করেই বগুড়াসহ আশপাশের জেলায় আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। শনিবার থেকে গেল 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় করোনায় প্রাণ হারিয়েছে 6 জন, এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 131 আর নতুন আক্রান্ত 68 জন।
খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 205 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 16,000, আশার কথা এরই মধ্যে সুস্থ হয়েছে প্রায় 11,000। কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। জেলায় নতুন করে উপসর্গ নিয়ে আরও 2 জন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত প্রাণ গেছে 155 জনের, নতুন শনাক্ত 52। সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 42 জন। জেলায় এ পর্যন্ত 154 জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে প্রায় 6,000। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে এ ভাইরাসে 2 জন মারা গেছে। এদের মধ্যে 1 জনের বাড়ি বরিশাল শহরে আর অন্যজন পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা। একই সময়ে বিভাগের 6 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 37 জন। ঠাকুরগাঁয়ে করোনায় আব্দুর রৌফ নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন, তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে 85 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় 14 জন এবং উপসর্গ নিয়ে 40 জনের মৃত্যু হল। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তি ঢাকায় নেয়ার পথে মারা যান, আর জেলায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 17 জন। নোয়াখালীর কবিরহাটে করোনা 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, জেলায় নতুন শনাক্ত 6 জন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 1 জন মারা গেছে, 19 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শরীয়তপুরে 40 জন, নেত্রকোনায় 4 এবং চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক সহ 19 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। 2019-20 অর্থবছরে ঘোষিত মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 5.24% অর্জিত হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.5%। অনলাইন সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, জিডিপি প্রবৃদ্ধি এখন রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে, অর্থনৈতিক উন্নয়নে সঠিক পরিসংখ্যান তুলে ধরার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। দেশের সামগ্রিক উৎপাদন, ব্যক্তি ও সামাজিক খাতের বিনিয়োগ, নির্মাণ যানবাহন সহ বেশ কয়েকটি খাতের উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সূচক নির্ণয় করা হয়। চলতি বছরের শুধু এপ্রিল মাসেই আগের বছরের চেয়ে 35% কম রাজস্ব আদায় হয়েছে। নেতিবাচক অবস্থায় ছিল দেশের আমদানি ও বিনিয়োগ পরিস্থিতিও। এমন পরিস্থিতিতে করোনা মহামারীর মধ্যে 2019-20 অর্থবছরে পরিসংখ্যান ব্যুরো জিডিপির প্রবৃদ্ধি 5.24% দেখিয়েছে, যা নিয়ে সংশয় রয়েছে সিপিডির। এখানে আমরা স্বাস্থ্য ঝুঁকি, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আছি, সেখানে এইবারে কিন্তু তথ্য উপাত্তের, সঠিক তথ্য উপাত্তের প্রয়োজনীয়তাটা আরো অনেক বেড়ে গেছে। সবটাই বিবেচনা নিয়েই আমরা বলছি যে 5.24%-এর যেটা প্রাক্কলন করা হয়েছে সেটা আমরা বলছি যে এটা এটা বাস্তবতার সাথে মিল খাচ্ছে না। আমাদের যেসব অনুমিতির ভিত্তিতে আমরা 2.5% বলেছিলাম, আমরা কিন্তু এখনো পর্যন্ত মনে করি যে সেটা, সেই অনুমিতিগুলো আমাদের আমাদের ঠিক আছে। সিপিডির ভার্চুয়াল ব্রিফিংয়ে জানানো হয়, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে নীতি নির্ধারণী মহলে ভুল বার্তা যাচ্ছে। বিবিএস এর তথ্যে করোনার প্রভাব তুলে ধরা হয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে মনে করে সংস্থাটি। প্রবৃদ্ধির ফলে যদি দারিদ্র না কমে, বৈষম্য না কমে, তাহলে সেই প্রবৃদ্ধি কোনো ধরনের অর্থবহ হয় না। যেহেতু এটি একটি রাজনৈতিক সংখ্যার, রাজনৈতিক প্রভাবান্বিত সংখ্যায় পরিণত হয়েছে, সেই জন্য তথ্য সংগ্রহের জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের স্বাধীনতাও কিন্তু অনেকখানি খণ্ডিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধির সঠিক তথ্যপাত্র ও গবেষণার গুণগত মান বাড়ানোর দাবি জানান গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত শেষ পর্যায়ে। আগামী 23 আগস্টের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটি প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে তিনি একথা জানান। এর আগে সেখানে 9 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। এ পর্যন্ত বিভিন্ন সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছেন তারা। সিনহা হত্যাকাণ্ডের ঘটনার উৎস ও কারণের পাশাপাশি এমন ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেশ কিছু সুপারিশ ও তদন্ত রিপোর্টে থাকবে বলে
বলে জানিয়েছেন মিজানুর রহমান। সকালে শুরু হওয়া গণশুনানিতে 11 জন প্রত্যক্ষদর্শীর নাম নিবন্ধন করা হয়। গত 21 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় তার বোনের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করা হয়। এ মামলার 4 আসামি ও পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী সহ মোট 7 জন রয়েছেন র‍্যাব হেফাজতে 7 দিনের রিমান্ডে। আজকে আমরা প্রত্যক্ষদর্শী অনেকে ইতিমধ্যে আমাদেরকে তাদের বক্তব্য দিয়েছে, আজকে আমরা তারপরও যাতে কোনো কিছু বাদ না পড়ে সেজন্য আমরা একেবারে ঘটনাস্থলের পাশে এই সরকারি স্থাপনাটি আমরা বেছে নিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দিতে পারবো। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে 3 কিশোর নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা 3টি কমিটি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের 2 সদস্যের তদন্ত দল। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুল বশির। আহত কিশোরদের সাথে তারা কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আইসকে প্রধান করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের কমিটিও তদন্ত শুরু করেছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক রবিউল ইসলাম ও সহকারী পরিচালক আজহার হোসেনকেও তদন্তের জন্য যশোরে গেছেন। মারামারির ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা এবং দায়িত্ব পালনে তাদের কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা। এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নতুন তত্ত্বাবধায়ক হয়েছেন খুলনার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাকির হোসেন। আমাদের তদন্ত চলছে এবং এ বিষয়ে আমাদের এখনো কোনো বিষয় বলার মতো নাই। আমরা সব ওই দুটো তদন্তের পাশাপাশি এটি চলবে। আমরা যে রিপোর্ট আমাদের কর্তৃপক্ষ বরাবর আমরা করব এটা পরবর্তী আপনারা এমনি জানতে পারবে। অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইকোর্টের বেঞ্চ অফিসার মোর্শিদুল হাসান সোহেলকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অভিযান চালিয়ে 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করে কোর্ট প্রশাসন। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের জিম্মায় তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। হুমায়ুন চিস্তি রিপোর্ট। উচ্চ আদালতের বিভিন্ন শাখায় দুর্নীতি অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে এফিডেভিট শাখায় টাকা ছাড়া স্বাভাবিক নিয়মে কোনো কাজ হয় না বলে অভিযোগ আইনজীবী সহকারীদের। আমরা আগে জমা দিই, 2-3 দিন পরে পাই। আগে যে টাকা দিবে সবার আগে ওটা হয়ে যাবে, দ্বিগুণ টাকা খরচ করতেছে তারই পাচ্ছে, তারা স্পেশালভাবে কর নিচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করে আইনজীবী সমিতি। রোববার দুপুরে আপিল বিভাগের এক বিচারপতির নেতৃত্বে এফিডেভিট শাখায় অভিযান চালানো হয়। এ সময় নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করায় সেখান থেকে 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করে প্রশাসন। ঘণ্টাখানেক পর সুপ্রিম কোর্ট বারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। যারা এখানে ঢুকার যে পারমিশন আছে সেই অনুমতি সাপেক্ষে ঢুকবে বা যাদের কাজ আছে ওদের আসলে ওরা ঢুকেছে, কিন্তু ওদের কোনো অনেকের কোনো কারণ নেই যে কেন ঢুকেছে। তারা যে অন্যায় করেছে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আজকের দিনের মতো তাদেরকে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এরপরে আমি বলতে চাই যদি কোনো কারণে কখনো কোনো আনথরাইজ কোনো ক্লার্ক কিংবা কেউ যদি এরকম কোনো প্রশাসনের মুখপত্র কোনো শিকার হয় আমরা সমিতি কোনো রকম দায় দায়িত্ব গ্রহণ করব না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন উচ্চ আদালতের অনিয়ম রোধে মাঝে মাঝে এমন অভিযান চালানো উচিত। আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এদিকে হাইকোর্টের বেঞ্চ অফিসার মোর্শেদুল হাসান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন নাহার এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আগামী 26 আগস্ট মামলার চার্জ শুনানির তারিখ ঠিক করে আদালত। গত 5 জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা দেন ওই ছাত্রী। সন্ধ্যায় তিনি কুর্মিটোলা বাস স্ট্যান্ডে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতন করা হয়।
রাজধানীর তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে। আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছেন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই এদের মূল কাজ। গত 14 জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি। মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল। কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা। লোকটি গাড়ি থেকে নামার পরে আকবর, মনির, ফরহাদ ও গাড়ির ড্রাইভার এরা সবাই মিলে লোকটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। তখন মনির গামছা মুখের ভিতর দিয়ে বলে চিপে ধরো, চিল্লে চিল্লি করতেছে, আমাদের সমস্যা হবে। তখন আমরা চিপে ধরলাম, চিপে ধরার পরে লোকটা মারা গেল। সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হইয়া একটু সামনে গেলি রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড়, এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় র্যাবের 2টি জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট, কয়েক রাউন্ড গুলি সহ 1টি আগ্নেয়াস্ত্র। হত্যাকাণ্ডে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। যারা ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে হুন্ডি ব্যবসা করে অথবা বৈধ ব্যবসা করে থাকে, তাদেরকে টার্গেট করে করে জনসম্মুখ থেকে তাদেরকে বাসে, মাইক্রোবাসে অথবা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের হাত পা বেঁধে রাখতেন, অন্ধকোষে চাপ দিতে থাকতেন, তাদের টাকা পয়সা মূল্যবান সামগ্রী সব ছিনিয়ে নিতেন। কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলতেন। এ হত্যার সাথে জড়িত আরেক আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। ডিবি এবং র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাই করে এইরকম চক্র আছে 200-এর উপরে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। একে তো টিকিট কম, এর উপর বিমানে ভ্রমণে আজ থেকে বাড়তি ফি দিতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দর উন্নয়ন ফি বাড়ায় টিকিটে গুনতে হচ্ছে অতিরিক্ত 950 থেকে 1700 টাকা পর্যন্ত। এতে চরম ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দেশে প্রচলিত বন্দর ফি অনুসরণ করেই দেশেও এবারই প্রথম নির্ধারণ করা হলো এই বাড়তি ফি। আদ্দিন সাজেবের রিপোর্ট। মানুষের দীর্ঘ লাইন, কারো টিকিটের জন্য অপেক্ষা, কারো ফিরতে টিকিট থাকলেও আছে জটিলতা। করোনা মহামারীতে বিমান চলাচল বন্ধে দেশে আটকা পড়া এই প্রবাসী বাংলাদেশিদের যেন ভোগান্তির শেষ নেই। আমাদের কোম্পানি আমাদেরকে বারবার চাচ্ছে তোমরা তাড়াতাড়ি আসো, দেশের জন্য না যাই আমরা বাচ্চা আছে কিভাবে খাইমু। অলরেডি আমি 3 বার টিকিট কাটছি, ভিতরে যারা যাচ্ছে এদেরকে 6 মাস যাদের ওভার হয়ে গেছে এদেরকে বাইর করে দিচ্ছে। আমরা এখন কি করতে পারি? করোনার কারণে সরকার লকডাউন দিয়েছে, এটা তো আমাদের দোষ না। এরপর এদিন থেকে বাড়তি ফি দিতে হচ্ছে বিমানে ভ্রমণ ইচ্ছুকদের। সার্কভুক্ত দেশ ভ্রমণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর উন্নয়ন ফি $5 এবং যাত্রী নিরাপত্তা ফি $6 বাড়িয়েছে। অন্য দেশের ক্ষেত্রেও উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি $10 করে বেড়েছে। এমনি তো আমরা 6 মাস 7 মাস ধরে মানে ক্ষতিগ্রস্ত আছি, তার বিরুদ্ধে যদি এখন যদি আবার টিকিট কাটতে এসে যদি আমাদের যদি আরো বাড়ে তাহলে তো আমাদের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত। রিটার্ন টিকিট ছিল আবার 80,000 চাইতেছে। এখানে কিছু দালাল আছে, এখানে গেলে টিকিট এখন নাই সামনের মাসে অমুক তারিখে, আবার দালালরা এ বলতে আছে আপনার টিকিট লাগবে এই মাসে আছে, আপনি 70,000 দেন, 60,000 দেন। বিমান কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে চেষ্টা করছে তারা, তবে বাড়তি ফির বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্ধারিত, আর কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দেশে এ নিয়ম নতুন নয়। এটা অন্যান্য দেশে নেওয়া হয়, বাংলাদেশে নেওয়া হতো না আর কি। আমাদের সরকারি অনেক অর্থ খরচ হয় উন্নয়নের জন্য, আর উন্নয়ন তো আসলে যাত্রীদের জন্য করা হয়, এই জন্য হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের কন্ট্রিবিউশন থাকবে। 6 মাসের ধরেন আমরা ফ্লাইট পরিচালনা করতাম স্বাভাবিক, এতে 100 আবুধাবিতে হয়তো 126টা বা 130টা, সেই 130টা ফ্লাইটের প্যাসেঞ্জার এই আমরা সপ্তাহে 6টা করে ফ্লাইট চালায় তা সম্ভব না। এই মাসে কিছু ফ্লাইট বাড়ানোর জন্য আবুধাবি অথরিটির কাছে চেয়েছি, সেখানে আমরা পুরো
পুরানো যাদের টিকিট আছে তাদেরকে আমরা নিব, আমরা নতুন বিক্রি করব না। তবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছেন বিমানে গমনেচ্ছুরা। এসব কিছুর বাইরে গিয়েও সচেতন মানুষরা বলছেন যে তাদের এরপরেও স্বাস্থ্যবিধি মানা জরুরি, কারণ স্বাস্থ্যবিধি না মানলে তারা নিজেরাও একটা ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং এই ঝুঁকিতে পড়তে পারেন তাদের পরিবার স্বজনরাও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের বেশিরভাগ স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে গত ২৪ ঘন্টায় জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১ সেন্টিমিটার ও কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এর সঙ্গে বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানি বাহিত রোগ। অন্যদিকে নাটোরের আশ্রয় কেন্দ্র থেকে বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্থীরা। যদিও বিশুদ্ধ পানি সংকট ও ডানা রোগ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ কমেনি তাদের, এর সঙ্গে সাপের উপদ্রবে দুর্বিষহ হয়ে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের জীবন। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তা দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের। গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকারকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে করোনা ভাইরাস থেকে রক্ষায় সচেতনতামূলক গান ও ভিডিও কন্টেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভি বলেন, ঈদের পর সারা দেশে আবারও করোনার প্রকোপ বাড়লেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছেন। সন্তানরা এতিম হয়েছে, সেই পরিবারের এতিম সন্তানরা আজকে হাহাকার করছে, আপনি দেশের প্রধানমন্ত্রী অথচ এদের কথা আপনি বলেন না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিজেএমসির কাছে পাওনা প্রায় ২৬৫ কোটি টাকা দাবি করেছেন পাট ব্যবসায়ীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের কাছে তাদের এই টাকা পাওনা রয়েছে। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে বলেও জানান তারা। বকেয়া উদ্ধার করতে না পারলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে দিশেহারা অবস্থা পাট ব্যবসায়ী সমিতির। এ অবস্থায় পাওনা টাকার দাবিতে আগামী মঙ্গলবার বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। দারুণ অর্থভাবে আমাদের ব্যবসা স্থগিত, পাশাপাশি ব্যাংক ঋণ এবং বিভিন্ন মোকামে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের দিনার চাপে দিশেহারা। অথচ আমাদের সরবরাহিত পাট দ্বারা উৎপাদিত পণ্য বিক্রয় করে বিজেএমসির কর্মকর্তা কর্মচারীদের যাবতীয় খরচ চালালেও আমাদের দিনার ব্যাপারে বিজেএমসি উদাসীন। টাঙ্গাইলের নাগরপুরে নকল এসএমসি ওরসালানের কারখানা আবিষ্কার করেছে পাবনা ডিবি পুলিশ। ভোরে বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্যালাইন সহ তার তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। পাবনার পুলিশ সুপার শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ২৫ জুন সাথিয়ায় নকল ওরসালান বিক্রির সময় একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় আলমগীর নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পাবনা ডিবি পুলিশ টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পোশাকের জন্য ২০ লাখ টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২ লাখ টাকা দিয়েছে কাশেম নূর ফাউন্ডেশন। সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ও চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী। এর আগে নগরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন তারা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি নদীর উপর গড়ে ওঠা দেশের বৃহত্তম ভাসমান পেয়ারা হাটে।
অন্যান্য বছর পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বাজারটি পাইকার ও পর্যটকে সরগরম থাকলেও এবছর আসছেন না তেমন কেউ। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, মৌসুমে এই হাটে প্রায় 14 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। ক্রেতা শূন্য থাকায় উৎপাদিত পেয়ারা নিয়ে বিপাকে এই অঞ্চলের কমপক্ষে 20টি গ্রামের মানুষ, কৃষক ও মাঝিরা। সংকট নিরসনে প্রয়োজনে কৃষকদের প্রণোদনা ও অনলাইনে পেয়ারা বিক্রির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এবারে পার্টেক্স খেলার খবর। পাঁচ মাস পর মিরপুরে অনুশীলন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও তারকা পেসার মোস্তাফিজুর রহমান। গত মার্চে প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলার পর করোনার কারণে এরপর আর মাঠে নামা হয়নি তাদের। বিসিবির ব্যবস্থাপনায় আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে যোগ দেন তারা। শুরুতে ফিটনেস অনুশীলনের পর জিম এবং রানিংয়ে সময় কাটান সাতক্ষীরা এক্সপ্রেস। অন্যদিকে তামিম ইকবাল জিম আর রানিং শেষে ইনডোরে প্রায় 1 ঘন্টা ব্যাটিং করেন। তারা ছাড়াও ব্যক্তিগত অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব লিও। লিসবনে শুরু থেকে বল নিয়ন্ত্রণে এগিয়েছিল পেপ গার্দিওলার দল, তবে 24 মিনিটে প্রথম সুযোগে গোল আদায় করে নেন লিওর ম্যাক্সওয়েল কর্নেট। এরপর প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেলেও তার নষ্ট করেন মিডফিল্ডার রদ্রি। অবশেষে 69 মিনিটে কেভি ডি ব্রুইনের গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি। তবে একের পর এক সুযোগ হারানোর মাশুল দিতে হয় তাদের। 79 আর 87 মিনিটে 2 গোল করে ইংলিশ ক্লাবটিকে হতাশায় ডোবান মুসা দেম্বেলে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লিও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। খুনের সাথে জড়িত থাকায় বঙ্গবন্ধু হত্যা তদন্ত করতে দেননি জিয়াউর রহমান, অভিযোগ প্রধানমন্ত্রীর। হাইকোর্টে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক, শিগগিরই আপিল শুনানির সম্ভাবনা। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2000। ২০১৯-২০ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.5% বলছে সিপিডি। এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষ পর্যায়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ETN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।